হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা প্রো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ছাত্রছাত্রী আছেন, তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেই নোটিশটি আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ বিজ্ঞপ্তি 2023। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী 26/2/2023 তারিখ হতে 15/3/2023 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনসহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। উল্লেখ্য ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতি 500 টাকা। পেসিলিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.nu.ac.bd/service যেতে হবে। লিঙ্কে ক্লিক করার পর সার্ভিসে গিয়ে রিসিকিউটিনি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ অর http://103.113.200.36 /PAMS/ICT unit/resecuting.aspx থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করে পেসিলিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে, অথবা সোনালী ব্যাংক অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা, নগদ বিকাশ রকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস, ভিসা, DBBL, নেক্সাস, মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে। ফি জমাদানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে। ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে বিজ্ঞপ্তি। নোটিশটি প্রকাশ হয়েছে 22/2/2023 তারিখে। 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2020 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফলের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আগামী 26/2/2023 তারিখ হতে 15/3/2023 তারিখ পর্যন্ত অনলাইনে আবেদনসহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। পেসিলিপ সংগ্রহ ও জমাদানের নিয়মাবলী, যেটি আমি আপনাদেরকে আগেই অবগত করেছি, কিভাবে আবেদন করতে হবে, কোন লিঙ্কে যেতে হবে, আবেদনের যে লিঙ্কটি আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেব, সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। এরপর আছে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা, পেসিলিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না। উল্লেখ্য ফলাফল পুনঃনিরীক্ষণ ফি প্রতিপত্র 500 টাকা। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্যে ধন্যবাদ।